আগের পার্টেই যেমনটা বললাম আমরা গেছিলাম গোবরডাঙ্গা স্যারের বাড়ি কালীপূজোতে, আর এখানে আমরা যেখানে বসেছিলাম তার একদম পাশে বক্স পাত ছিল, আর উপরে ছিল আম গাছ। এত এত আম হয়েছে। যাই হোক, তারপর সবাই মিলে গেলাম ঠাকুর আনতে। আর এই যে মায়ের মুখটা কি মিষ্টি দেখতে লাগছে। তারপর আমরা খেলাম কফি, আর এখানে সবাই বাজি ফাটাচ্ছিল। তারপর আমাদের গ্রুপে যারা যারা কফি খায়নি তাদেরকে দিয়ে আবার আমরা কফি আনিয়ে খেয়েছিলাম। আর তারপর কফি নিয়েই একেবারে খেতে বসে পড়েছি, এতটা দূর ফিরতে হবে তাই একটু তাড়াতাড়ি খেতে বসে পড়েছি। পাতে পড়লো ডালপুরি, চানাপানির খিচুড়ি, মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, মিষ্টি। খেয়ে দিয়ে উঠে স্যারের সঙ্গে দেখা করে ছুটলাম স্টেশনের দিকে। আর এই বাচ্চাটাকে স্টেশনে দেখলাম। যাই হোক, তারপরে আমাদের ট্রেন চলে এলো আর আমরা আড্ডা দিতে দিতে বনগাঁও চলে এলাম। আর স্টেশনে একটা কাঠগোলা ফুল গাছ আছে, সেখান থেকে এসে সবার জন্য ফুল কুড়িয়ে সবাইকে দিল। আর তারপর সবাইকে টাটা বলে বাড়ি চলে এলাম।